بسم الله الرحمن الرحيم سورة النبا رحمن رحيم الله تعالى نامي عم يتساءلون عن النبأ العظيم كون بشيء সম্পর্ক তারা একে অপরকে জিজ্ঞেস করছে তারা কি সেই গুরুত্বপূর্ণ মহা সংবাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে الذي هم فيه مختلفون كلا سيعلمون যে ব্যাপারে তারা নিজেরাও কোনো একমত পোষণ করে না না তা আদৌ ঠিক নয় সঠিক ঘটনা এরা তো অচিরেই জানতে পারবে ثم كلا سيعلمون আবারো তোমরা শুনে রাখো কিয়ামত আসবেই এবং অতি সত্বরেই তারা এ সম্পর্কে জানতে পারবে أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا তোমরা কি আমার সৃষ্টি কৌশল সম্পর্কে ভেবে দেখোনি আমি কি এই ভূমিকে বিছানার মতো করে তৈরি করে রাখিনি وَالْجِبَالَ أَوْتَادًا ভূমিকে স্থির রাখার জন্য আমি কি পাহাড় সমূহকে এর গায়ে পেরেকের মতো গেড়ে রাখিনি وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ বানিয়েছি আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি তার পাশাপাশি দিনগুলোকে জীবিকা অর্জনের জন্য আলোকোজ্জ্বল করে রেখেছি وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا আমি তোমাদের উপর সাতটি মজবুত আসমান বানিয়েছি এতে স্থাপন করেছি একটি প্রজ্জ্বল বাতি وأنزلنا من المعصرات ماء ثجاجا মেঘমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম বৃষ্টি ধারা লিনুখরিজ বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা যেন তা দিয়ে আমি শ্যামল ভূমিতে উৎপাদন করতে পারি নানা রকমের শস্য দানা ও তরি তরকারি এবং সুনিবিড় বাগ বাগিচা إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا شب كيچو شيشه اير شدھان تو کاری اكتی دینو شنید دشتی بولے راکا ہوئے چھے جدین شنائی خودیا ہوئے پرلائم کری بھور شاتے شاتے تمرا دولے دولے آشوئے وفتحت السماء فكانت أبوابا যখন আসমান খুলে দেয়া হবে এবং তা অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে وسيرت الجبال فكانت سرابا পর্বতমালাকে সরিয়ে দেয়া হবে এবং তা মরিচিকার মতো হয়ে যাবে إن جهنم كانت مرصادا نشتي جهنم بابي دي جنك غوبون فاد للطاغين مآبا لابثين فيها أحقابا بدروهي دي جنك تحب نكرشت تم عباش ستال شخنة ترى كالير پر كال ترى پولي تاكده لا يذوقون فيها بردا ولا شرابا সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় জাতের কিছু স্বাদ ভোগ করবে না إلا حميما وغساقا جزاء وفاقا সেখানে ফুটন্ত পানি পূজ দুর্গন্ধময় রক্ত ক্ষত ছাড়া ভিন্ন কিছুই থাকবে না এ হচ্ছে তাদের যথাযথ প্রতিফল ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা কারণ এরা হিসাব নিকাশের দিন থেকে কিছুই আশা করেনি ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা বরং তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে
وكل شيء أحصيناه كتابا আমি তো তাদের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষণ করে রেখেছি فذوقوا فلن نزيدكم إلا عذابا অতএব তোমরা আযাব উপভোগ করতে থাকো আজ আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা বৃদ্ধি করেই দেব إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا অপরদিকে পরহেজগার লোকদের জন্য রয়েছে পরম সাফল্য তা হচ্ছে সুসজ্জিত বাগ বাগিচা আঙ্গুর ফলের সমারোহ আরো রয়েছে পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী তরুণী এবং উপচে পড়া পান পাত্র এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা শুনতে পাবে না তোমার মালিকের তরফ থেকে এটা হচ্ছে তাদের জন্য যথাযথ পুরস্কার رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا এই পুরস্কার তার যিনি আসমান সমূহ জমিন ও এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার মালিক দয়াময় আল্লাহ তাআলা তার সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখে না يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا সেদিন পরাক্রমশালী মালিকের সামনে জিব্রাইল রূহ ও অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে করুণাময় আল্লাহ তাআলা যাদের অনুমতি দেবেন তারা ছাড়া সেদিন অন্য কেউই কথা বলতে পারবে না এবং সে অনুমতি প্রাপ্ত ব্যক্তিও যখন বলবে তখন সঠিক কথাই বলবে এদিনটি সত্য তাই কেউ ইচ্ছা করলে এখনো নিজের মালিকের কাছে নিজের জন্য একটা আশ্রয় খুঁজে নিতে পারে আমি আসন্ন আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করে দিলাম সেদিন মানুষ দেখতে পাবে তার হাত দুটি এদিনের জন্য কি কি জিনিস পাঠিয়েছে এদিনকে অস্বীকারকারী ব্যক্তি তখন বলে উঠবে ঠিক এমন এক জীবনের জন্য হায় কত ভালো হতো যদি মানুষ না হয়ে আমি আজ মাটি হতাম